পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও হলদিয়া বিজ্ঞান পরিষদের যৌথ উদ্যোগে হলদিয়া নার্সিং কলেজে ছাত্রছাত্রী এবং এলাকা যারা মিড ডে মিলে স্কুলে রান্না করেন সেই সকল মহিলাদের নিয়ে রান্নাঘরে বিজ্ঞান কীভাবে সুষম খাদ্য তৈরি করা যায় তা হাতে নাতে প্রশিক্ষণ দিলেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুচিস্মিতা মিশ্র তিনি জানালেন, করার জন্য রং, সেই রংগুলো দেওয়া হয় আমাদের খাবারে। বুঝতেই পারছেন আমরা তো প্রতিদিন শরীরে কত ধরনের রাসায়নিক পদার্থ খাচ্ছি, সবকির মধ্যে দিয়ে খাচ্ছি, মাছের মধ্যে দিয়ে খাচ্ছি, সবকিছুর মধ্যে দিয়ে খাচ্ছি, তার মধ্যে দিয়ে আমরা ওই কারখানার রং জল দিয়ে সবজিগুলোকে ডুবিয়ে দেওয়ার পর সেগুলো 10 মিনিট রেখে তুলে নিই, তুলে নেওয়ার পর সেই সবজিগুলোকে আপনি হচ্ছে সেগুলোকে মুছে ফ্রিজের মধ্যে রাখবেন। আজকে আমরা মূলত মহিলাদের ডেকেছিলাম, আমাদের এই এলাকার যে সমস্ত স্কুল আছে সেই স্কুলের মিড ডে মিলে যে সমস্ত মহিলারা রান্না করেন তাদের, তার সঙ্গে সঙ্গে এখানে যে নার্সিং কলেজ আছে তার কিছু ছাত্রছাত্রী এবং এলাকার কিছু মহিলা যারা অন্যের বাড়িতে রান্না করেন, কাজ করেন, এই ধরনের কিছু মহিলাকে আমরা ডেকেছিলাম, 100 জন মহিলা, তাদের নিয়ে আমরা মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি এবং কর্মরতা মহিলাদের স্বাস্থ্যের এবং পুষ্টি বিষয় আর তার সঙ্গে রান্নাঘরে বিজ্ঞান এই নামের একটি মনোজ্ঞ কর্মশালার আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু এসেছিলেন, ডক্টর হুসেনি, উনি আলোচনা করেছেন এই নার্সিং কলেজের যিনি অধ্যক্ষা উন্নয়না তুং ম্যাডাম, উনি আলোচনা করেছেন যে কর্মরত কলেজ বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত মহিলারা যান তাদের স্বাস্থ্য এবং পুষ্টির যে সমস্ত সমস্যা এবং সেই সমস্ত সমস্যা কী করে প্রতিকার করবেন। তার সঙ্গে ডক্টর হুসেনি উনি বলেছেন আমাদের মা ও শিশু গর্ভাবস্থায় এবং গর্ভাবস্থার পরে কীভাবে একটা শিশুকে বড় করে তুলবেন, মা তার নিজের খেয়াল রাখবেন কী করে আর শিশুদের খেয়াল রাখবেন কী করে, আর তার সঙ্গে সঙ্গে রান্নাঘরে বিজ্ঞানের যে কর্মশালা সেই কর্মশালায় আমরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমরা ছাত্রছাত্রী এবং যে মহিলারা এসেছিলেন মিড ডে মিলের এবং অন্যান্য মহিলারা তাদের আমরা ট্রেনিং দিয়েছি হাতে নাতে কীভাবে তারা পুষ্টিকর খাবার বানাবে, ভেজালের কীভাবে ভেজাল নির্ণয় করবে, কীভাবে তারা রঙিন খাবার বানাবে বাচ্চাদের আকর্ষণীয় করে এবং কম খরচে পুষ্টিকর খাবার, পুষ্টিকর পানীয়, পুষ্টিকর জলখাবার কী করে তারা পরিবারের অন্যদের সন্তানদের এবং নিজেরাও খেয়ে পুষ্টি সাধন করবে। সমগ্র অনুষ্ঠানটিতে আমরা একেবারে সবজি ধোয়া থেকে শুরু করে কাটা, রান্না করা এবং মশলা ছাড়া কীভাবে রান্না করা হবে, কোন কোন সবজিকে একটুখানি তেলে ভেজে নিতে হবে, কোন কোন সবজি আর বাকি সবকে প্রেশারে দিয়ে সেটাকে তারপরে জাস্ট একটু হিং ফোড়ন দিয়ে কীভাবে রান্না করা হবে সেটা আমরা দেখিয়েছি। একটা মিক্সড ভেজ যার মধ্যে সমস্ত ধরনের পুষ্টিগুণ বজায় থাকবে, খনিজ এবং যা যা ভিটামিন তার মধ্যে আছে সেগুলো সব বজায় রেখে রান্না করা কীভাবে করা যায় সেটা আমরা দেখিয়েছি। তার সঙ্গে আমরা রঙিন খাবার হিসেবে পালং শাকের রুটি তৈরি করে দিয়েছি, যে রুটির মধ্যে শুধু আটা নেই, সেখানে 3 ভাগ আটা এবং 1 ভাগ ছাতু মেশানো হয়েছে আর তার সঙ্গে পালং শাকের বাটা দিয়ে সেই রুটিটা প্রস্তুত করা হয়েছে, যেটা একটা সবুজ রঙের রুটি। এটা নোটে শাক দিয়ে করা যেতে পারে, এটা গাজর দিয়েও করা যেতে পারে, এটা 3টে রং দিয়েও করা যেতে পারে, বিট দিয়ে করা যেতে পারে। আমরা নতুন নতুন যত কিছু উদ্ভাবন করব বাচ্চাদের জন্য, যেটা বাচ্চাদের কাছে আকর্ষণীয় হবে, চমৎকারিত্ব থাকবে, অথচ টেস্টি হবে, আর তার মধ্যে বাচ্চারা তো এখন সবজি খেতে একদম চায় না, তার মধ্যে সবজির যে গুণগুলো সেগুলোও থাকবে যাতে তার পুষ্টিগুণটা ঠিক মতো থাকে এবং তার শরীরটা যাতে বড় হয়, তার বয়স সন্ধিকালের যে পুষ্টি সেটা যাতে সে পেয়ে থাকে। আর তার সঙ্গে সঙ্গে আমরা বাজার থেকে যে সমস্ত পুষ্টিকর পানীয়র যে উপাদান কেনে লোকজন, নানা ধরনের মোড়কে বিক্রি হয় সেগুলো, প্রচুর প্রচুর দাম সেগুলোর, সেই পানীয় বানানো কীভাবে যায় সেটা আমরা একদম হাতে নাতে তৈরি করে দেখিয়েছি কর্মশালার মধ্যে দিয়ে, যাতে তারা বাজারি বিজ্ঞাপনে আকৃষ্ট না হয়
সেই কথা আমরা তাদের কাছে বলেছি। আর তার সঙ্গে সঙ্গে একটি কুসংস্কার মুক্ত মন তৈরি করা, একটা মা কুসংস্কার মুক্ত হলে তবেই যে তার সন্তান কুসংস্কার মুক্ত হবে, একটা সুস্থ সমাজ গড়ে উঠবে, সেই পুরো শিক্ষাও আমরা তাদের দিয়েছি। সুচিস্মিতা মিশ্র, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।